পিএসপি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুন করিম পিটু। তো গত কয়েকটি টিউটোরিয়াল আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল আমরা যখন এখানে নেম, যে কোনো একটা নেম এবং যদি একটা মোবাইল নাম্বার দেই সেটা সাবমিট করার পরে সেটা আমাদেরকে ডাটাবেজে সেটা ইনসার্ট হবে, তারপরে সেটা আবার দেখাবে। আর প্রিভিয়াস টিউটোরিয়াল আমি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল যে টোটাল নাম্বার অফ রোজ কয়টা আছে সেটা কাউন্ট করে দেখাচ্ছে, এখানে সেটা আমরা দেখিয়েছিলাম। আর গত বেশ কয়েকটি টিউটোরিয়ালে আমি বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলছি। তো আজকে টিউটোরিয়ালে চলুন আমরা কনস্ট্যান্ট সম্পর্কে জানবো আজকে টিউটোরিয়ালে। তো সেটা জানার সাথে সাথে এটা সুবিধা কী সেটাও আমরা দেখব। তো আমার ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার কারণে আমি যে র ফাইলটা সেটা আমার নতুন করে করতে হয়েছে। তো আশা করি যে এতে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। ঠিক তেমনটাই করেছি যেটা আমি আগে টিউটোরিয়ালে যেটা ছিল আমি চেষ্টা করেছি সম্পূর্ণ কোডটা এখানে করার জন্য। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিসটা কী সেটা আমরা দেখাবো আজকে টিউটোরিয়ালে। চলুন চলুন দেখা যাক। তো আমরা দেখেছিলাম এটা ছিল আমাদের হোম পেজ। তো এই হোম পেজে দুইটা ফিল্ড আছে, একটা নেম আর একটা মোবাইল, আর একটা বাটন ছিল, সে বাটনটার নাম ছিল সাবমিট। এখানে এটা হচ্ছে ইনডেক্স পেজ ছিল। সে পেজের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ইনক্লুড দিয়ে কানেকশন ডট পিএইচপি নামে যে ফাইলটা সেটা কিভাবে এখানে ইনক্লুড করবেন, সেটা আমি আগে সম্ভবত দু থেকে তিনটা টিউটোরিয়াল আগে দেখিয়েছিলাম। তারপর যেটা দেখিয়েছিলাম আমরা সেটা হচ্ছে এখানে একটা কোয়েরি চালিয়েছিলাম ইনসার্ট করার জন্য। যখন ডাটাগুলো আমরা ইনসার্ট করব তখন সেটা ডাটাবেজে ইনসার্ট হয়, সেই কোয়েরিটা আমরা এখানে করেছি। তারপর যেটা করেছিলাম একটা টেবিলের মাধ্যমে সেটা শো করেছিলাম। তো সেটা দেখানোর জন্য আমরা এখানে আরেকটা কোয়েরি ইউজ করেছি যেটা ছিল সিলেক্ট ফ্রম ডেটা। এখানে ডেটাটা হচ্ছে আমাদের টেবিলের নাম। তারপরে যেটা সেটা হচ্ছে গত টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম কোডগুলো ভালোভাবে দেখার জন্য স্টাইল ডট সিএসএস এই নামে একটা পেজ ওপেন করে যত সিএসএস এর যত কোড ছিল সেগুলো আমরা এখানে সেভ করেছিলাম। তো কানেকশন ডট পিএইচপি এটা ছিল যে কানেকশনটা যেটা আমরা এখানে লিখেছি ইনক্লুডস মানে হচ্ছে ফোল্ডারটার নাম, আর কানেকশন ডট পিএইচপি অর্থাৎ যে ফাইলটার নাম সেটা হচ্ছে কানেকশন ডট পিএইচপি। তো আমি একটু রোডটা দেখাই। তো আমি আগে টিউটোরিয়ালগুলো দেখিয়েছিলাম হচ্ছে জ্যাম দিয়ে, তো এই টিউটোরিয়ালগুলো আমি দেখাচ্ছি ওয়াম দিয়ে, কোনো সমস্যা নেই, আশা করি আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো। তো জ্যাম্পে এখানে আসার পর আপনারা দেখতে পারবেন একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে সম্ভবত এইচটি ডকস, আর এখানে হচ্ছে ওয়াম্পে যাওয়ার পরে এখানে ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরি, আর ওইখানে যেটা ছিল সেটা ছিল এইচটি ডকস। তো এইচটি ডকসে যাওয়ার পরে আপনি এখানে কানেকশন নামে একটা ফোল্ডার যেটা আমরা ওপেন করে গত কয়েকটা টিউটোরিয়াল ধরে এখানে আমরা ফাইলগুলো রেখে কাজ করছি। তো এখানে আজকে আমরা এই আমাদের ডিরেক্টরিটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডিরেক্টরি, যেটা আমি এখান থেকে আপনি ইচ্ছা করলে কানেকশনটা এখানে নিয়ে আসলে এটা এখানে চলে আসলো সরাসরি আমরা আমাদের ফাইলে অ্যাক্সেস করতে পারবো। তো এইচটি ডকসে যাওয়ার পরও আপনারা সেম জিনিসটা দেখতে পাবেন, কানেকশন নামে যে ফাইলটা আপনারা ওপেন করেছেন আগে টিউটোরিয়ালে সেটা আপনারা সেখান থেকে এখানে নিয়ে আসতে পারেন তাড়াতাড়ি অ্যাক্সেস করার জন্য। তো আশা করি যে এই টিউটোরিয়ালটি দেখার আগে যদি আপনারা কানেকশন থেকে সবগুলো টিউটোরিয়াল দেখেন তাহলে বুঝতে সুবিধা হবে, আর যেহেতু যদি কেউ শুধু কনস্ট্যান্ট জিনিসটা জানতে চান তাহলে এই টিউটোরিয়ালটি দেখলে এনাফ। তো কানেকশনে আসার পরে আমরা আজকে দেখব যে কনস্ট্যান্ট জিনিসটা কীভাবে ইউজ করা হয়। কনস্ট্যান্ট জিনিসটা ইউজ করার আগে বলে নেই যেটা কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ধ্রুব, মানে হচ্ছে যেটা কোনো পরিবর্তন হবে না। তো এখানে যে লোকাল হোস্ট অর্থাৎ সার্ভারের নাম সেটা আসলে আমরা কখনো পরিবর্তন হয় না। তারপর হচ্ছে যেটা তারপর যেটা ইউজার, ইউজারও কখনো পরিবর্তন হয় না, এটা সাধারণত যদি কনস্ট্যান্ট রাখা হয় সেটা সবসময় কনস্ট্যান্টই থাকে। আর এখানে পাসওয়ার্ড যেটা সেটাও আমরা একটা ডাটাবেজের জন্য একটা পাসওয়ার্ড ইউজ করি সেটাও সাধারণত কনস্ট্যান্ট থাকে। তারপরে যে ডাটাবেজের নাম সেটাও সাধারণত কনস্ট্যান্ট থাকে, কিন্তু টেবিলের নামটা কনস্ট্যান্ট থাকে না। টেবিলের আমরা একই ডাটাবেজে অনেকগুলো টেবিল আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ইচ্ছে করলে এটা 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 এবং এটা এই চারটা জিনিস আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে সুবিধা যেটা হয় কনস্ট্যান্ট দিলে সেটা হচ্ছে যে আপনার যে ডেটাবেসটা এটা সিকিউরিটি অনেক বাড়ে, আর সেকেন্ড হচ্ছে এটা আপনি রিইউজ করতে খুব সুবিধা হয়, দুটা জিনিস। তো আমরা এখানে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি কনস্ট্যান্টটা ইউজ করবেন। তো কনস্ট্যান্ট ইউজ করার জন্য একটা ফাংশন আছে বিল্ট ইন ফাংশন যেটার নাম হচ্ছে ডিফাইন, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালার করে দেওয়া, অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাসে এটা ব্লু কালার দেখাচ্ছে। ডিফাইন দিয়ে ফার্স্টে হচ্ছে যে কী নামে ডিফাইন করতে চাচ্ছেন। আমি নামে ডিফাইন করতে চাচ্ছি হচ্ছে ডিবি সার্ভার। তো সার্ভারের নাম কি লোকাল হোস্ট, অর্থাৎ লোকাল হোস্টে আমি লোকাল হোস্টকে আমি ডিফাইন করলাম ডিবি সার্ভার নামে। এখানে যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন। তো এখানে ডিবি ইউজার কি, ইউজার হচ্ছে রুট, অর্থাৎ রুটকে আমি ডিফাইন করলাম ডিবি ইউজার দিয়ে। আর পাসওয়ার্ডকে আমি ডিফাইন করলাম ডিবি পাসওয়ার্ড দিয়ে। মাই ডাটা অর্থাৎ যেটা ডেটাবেজের নাম সেটাকে আমি ডিফাইন করলাম ডিবি নেম দিয়ে। এখন তাহলে এই জায়গাগুলোতে আমার আর এই জিনিসগুলো ইউজ করতে হচ্ছে না, কোনো কোটেশান নাই, কোনো কমা দরকার নাই। আমি জাস্ট এটা এগুলো সবগুলোকে কেটে দিই, যেহেতু এখানে কোটেশান আছে আবার কমাও আছে। তো সেক্ষেত্রে আমি জাস্ট এই জিনিসটা এখান থেকে কপি করে প্রথমে হচ্ছে আমাদের
আমরা যেটা ইউজ করি এখানে, যে তিনটা প্যারামিটার ইউজ করি সাধারণত, প্রথম যে প্যারামিটারটা সেটা প্যারামিটারটার নাম থাকে হচ্ছে মানে সার্ভারের নেম, যেটা হচ্ছে লোকাল হোস্ট, তো সেটা আমরা এখানে কপি করি। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম, তো আমি এখানে ডিবি ইউজার যেটা সেটা কপি করে এখানে পেস্ট করি। তারপর যেটা থাকে সেটা থাকে হচ্ছে ডিবি পাসওয়ার্ড নেম, এই পাসওয়ার্ডটা আমরা কপি করি, তারপর এখানে সেটা পেস্ট করি। তারপর যেটা থাকে সেটা হচ্ছে ডিবি নেম, যেটা ছিল আসলে নিচে, এটা আমি জাস্ট এখানে কেটে দেই। কেটে দিয়ে এখানে ডিবি যে নেমটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করি। তো একটা কারেকশান হচ্ছে যে কমা লাগে কিন্তু ইয়ে লাগে, কোটেশান লাগে না, সরি আগে একটু ভুল হয়েছে কথার মধ্যে, তো সেটা হচ্ছে কমা লাগে কিন্তু কোটেশান লাগে না, যেহেতু কোটেশানটা এখানে দেওয়া আছে। তো এখন আমরা যদি এই জিনিসটা সেভ করি, আমরা কন্ট্রোল প্লাস এস চেপে সেভ করে দিলাম, সেভ করে এখন যদি আমরা দেখি যে আমাদের ডেটা বেসটা আসলে ঠিক আছে কিনা, আমরা যেখানে রিলোড করি এটাকে, নামটা আমি জাস্ট চেঞ্জ করে দেই, নামটা চেঞ্জ করে আমি দিলাম P2CMS, মোবাইল নাম্বার র্যান্ডমলি সাবমিট করলাম। দেখতে পাচ্ছেন যে সাবমিট হচ্ছে, আমার সব কিছু ঠিক আছে, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট আমার এখানে কাজ করছে। তো এটাকে আরও বেশি রোবাস্ট করার জন্য, অর্থাৎ শক্তিশালী করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরেকটা পেজ আমরা ওপেন করতে পারি, যেটার আমি নামই দেই constant.php, এবং সেটা আমি রাখতে চাচ্ছি কোথায়, আমি ডেস্কটপে চলে যাই, সরি মাই কম্পিউটারে চলে যাই, কম্পিউটারে যাওয়ার পরে লোকাল ডিক্সি, ওয়াম সার্ভার, WW ডিরেক্টরি, এবং সেখানে কানেকশান। এখন আমরা ইনক্লুডস নামে একটা ফাইল ওপেন করেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে, এবং সেখানে আমরা connection.php যেটা সেটা রেখেছিলাম, ঠিক এই জায়গায় আমি কনস্ট্যান্ট CONSTANT constant.php নামে এটা আমি সেভ করব। তো constant.php সেভ করার পর আমি যেটা করব, এখানে আমি এটাকে নিয়ে আসি এখানে কনস্ট্যান্ট, এখানে যে কানেকশানের মধ্যে এই যে লেখাগুলো ডিফাইন যেগুলো আমি করলাম কনস্ট্যান্ট, যেগুলো আমি ধরে নিলাম সেগুলো আমি এখান থেকে কাট করে আমি কনস্ট্যান্টে এসে এখানে পেস্ট করে দিই, এবং একটা এটা অবশ্যই PHP-র মধ্যে রাখতে হবে, তো সেই জন্য আমি জাস্ট এখানে PHP-র মধ্যে রাখে দিই, PHP দিয়ে শুরু এবং সেটা অবশ্যই শেষ করতে হবে PHP দিয়ে শেষ। তো এখন এটার সুবিধাটা আমি দেখাই, ফার্স্ট হচ্ছে এটাকে আমি সেভ করলাম, এবং এখানে আমাদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে সেটা আমরা কীভাবে উল্লেখ করবো, আমরা জানি আমরা জাস্ট রিকোয়ার নামে যে ফাংশন অথবা ইনক্লুড সেটা আমরা এখানে ইউজ করতে পারি, তো আমি রিকোয়ার ইউজ করছি, রিকোয়ার ইউজ করে এখানে জাস্ট লিখছি কোথায় আমাদের ফাইলটা সেটা। তো একটা ফার্স্ট সিঙ্গেল কোটেশান দিয়ে আমরা এখানে লিখছি হচ্ছে ইনক্লুড CLUDES, মানে হচ্ছে আমাদের ফোল্ডারের নাম, ওইখানে হচ্ছে constant.php যেটা হচ্ছে আমার ফাইল নাম, constant.php ফাইলের নাম। তো এখন যদি আমরা আবার দেখি, আবার পিছনে ফিরে আবার রিলোড করি, এখন আমি নামটা কেটে দেই, এখানে নতুন একটা নেম নাম দিলাম, সাবমিট করলাম, সাবমিট হচ্ছে, তার মানে হচ্ছে constant.php আমাদের এখানে কাজ করছে। তো এই ক্ষেত্রে সুবিধা কী সেটা বলি, এখন যদি আপনি যে কোনো আপনার কাজের সাথে যদি আপনার ডেটাবেস কানেকশানটা লাগে, আপনি ইচ্ছা করলে এটা এক মিনিটের মধ্যে কানেকশানটা দিতে পারবেন, সে বা আরও কম সময় দিতে পারবেন, সেটা কীভাবে সম্ভব, আপনি আমি যে ফাইলটা এখানে সেভ করলাম অর্থাৎ কানেকশানের মধ্যে ইনক্লুড নামে যে ফাইলটা আমি সেভ করলাম, আপনি জাস্ট এটাকে কপি করে যে কোনো জায়গায় নিয়ে যাবেন, অর্থাৎ যেখানে আপনি ডাটাবেসটা কানেকশান দিতে যাচ্ছেন ওইখানে যে আপনি জাস্ট এই constant.php যেটা আছে এটার মধ্যে জাস্ট লোকাল হোস্ট রোড আপনার জাস্ট ডাটাবেসের নামটা যখন দিয়ে দিবেন, দেখেন আমার এখানে ডাটাবেসের নাম হচ্ছে মাই ডাটা, আপনার যদি অন্য কোনো নাম থাকে যেমন ডাটা বা আপনার নিজের নামের কোনো ডাটাবেসের যদি নাম থাকে, জাস্ট এটা যদি চেঞ্জ করে দেন তাহলে আপনার ডাটাবেসটা কানেকশান হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন যে রিইউজ করা এখন কত সহজ হয়ে গেল বিষয়টা, কনস্ট্যান্টের এখানে জাস্ট এগুলো চেঞ্জ করে দিলে আপনার PHP কানেকশান মাত্র কয়েক সেকেন্ডে, 10 সেকেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই কোডটা আপনি রিইউজ করতে পারছেন। সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে কি এই যে ইনক্লুড নামে এই ফাইলটা ইউজ করতে হবে, জাস্ট এই ফাইলটা ইউজ করবেন, কানেকশানে এসে সেম এই ফাইলটা ইউজ করবেন, এটা তো অলরেডি আছে এখানে, সুতরাং এটা দরকার নেই, জাস্ট যেখানে কানেকশান করতে চাইবেন সেখানে এই ফোল্ডারটা কপি করে, অর্থাৎ ইনক্লুড নামে যে ফোল্ডারটা এখানে আছে এটাকে জাস্ট কপি করে, তারপরে আপনারা এখানে আমি যেভাবে রেখেছি যেমন কানেকশান এখানে ইনক্লুড নামে সেম এই জায়গায় রেখে আপনি ধরেন হোম পেজের সাথে আপনি কানেকশান দিতে যাচ্ছেন, তাহলে জাস্ট হোম পেজে যে এটা হচ্ছে কি হোম পেজের ঠিক উপরে ঠিক এইভাবে ইনক্লুডস connection.php যখন লিখে দিবেন আপনার ডেটাবেসটা ওই পেজের সাথে কানেকশন হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে খুব দ্রুতভাবে connection.php কীভাবে PHP কানেকশান দিতে পারবেন এবং সেটা কতটুকু।